বেশ কিছুদিন হলো একটা গুঞ্জন বেশ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যে এক দেশ এক রেট ট্যারিফ প্ল্যানটি ছিল, সেই ট্যারিফ প্ল্যানটি যে কোনো সময় বাস্তবায়ন হতে পারে। যদি বাংলাদেশ সরকারের এই ট্যারিফ প্ল্যানটি ঘোষণা হয়, তাহলে এখন থেকে সারা বাংলাদেশে একই রেটে যে কোনো জায়গায় ইন্টারনেটের সেবা পাওয়া যাবে। কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে, স্বাভাবিকভাবেই শহর অঞ্চলের চেয়ে গ্রাম অঞ্চলে ইন্টারনেটের মূল্য অনেক বেশি। কোনো কোনো অঞ্চলে এই ইন্টারনেটের মূল্যটা শহরের তুলনায় গ্রামে ডাবলের চেয়েও বেশি। যদি তাই হয়, তাহলে এই ট্যারিফ প্ল্যানটি বাস্তবায়ন হওয়ার পরে গ্রামে যে আইএসপি প্রোভাইডাররা রয়েছে, তারা আগে ইন্টারনেট বিক্রি করে কত টাকা পেত এবং এখন এই প্ল্যান অনুযায়ী ইন্টারনেট বিক্রি করে কত টাকা পাবে। আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে এ টু জেড আলোচনা করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলো নিয়ে আপনার যে কনফিউশন রয়েছে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আসাদ আবির। আপনারা দেখছেন আমার বাংলা হেল্প চ্যানেল, চ্যানেল শুরু করা যাক। বন্ধুরা, আমরা সরকারের যে ট্যারিফ প্ল্যানটি দেখেছি, সেই ট্যারিফ প্ল্যানটিতে আমরা যে রেটটি দেখেছি সেটা হচ্ছে এখন থেকে 5 MBPS 500 টাকা, 10 MBPS 800 টাকা এবং 20 MBPS 1200 টাকায় পাওয়া যাবে। স্বাভাবিকভাবে আমাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে আগে গ্রাম অঞ্চলে আইএসপি প্রোভাইডাররা 1 MBPS 1000 টাকায় বিক্রি করত, তাহলে এই প্ল্যান বাস্তবায়ন হলে 5 MBPS কীভাবে তারা 500 টাকায় বিক্রি করবে। একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করুন, আমাদের দেশের সরকার যে ট্যারিফ প্ল্যানটি ঘোষণা করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 5 MBPS 500 টাকা, কিন্তু সেটা 1:8 ট্রামে ভাগ করা কিংবা শেয়ার করা। মূলত এই ব্যান্ডউইথটা 1:8 ট্রামে শেয়ার ব্যান্ডউইথ। আর এখানেই একটা ছোট্ট তথ্য লুকায়িত রয়েছে এবং সেই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব, তাহলে হয়তো আপনি এই বিষয়ে ক্লিয়ারলি একটা ধারণা পেয়ে যাবেন। 1:8 ট্রামে ভাগ করা মানে হচ্ছে আমরা যে ইন্টারনেটগুলো ব্যান্ডউইথটা ব্যবহার করব সেটা হচ্ছে একই টাইমে 8 জনের মধ্যে ভাগ করা থাকবে। 5 MBPS ইন্টারনেট একটা আইএসপি প্রোভাইডার একই সাথে 8 জনের কাছে বিক্রি করবে। তো স্বাভাবিকভাবে একটা জিনিস লক্ষ্য করুন যে একটা আইএসপি প্রোভাইডার যখন এই 5 MBPS ইন্টারনেট 8 জনের কাছে বিক্রি করবে এবং প্রত্যেকের কাছ থেকেই 500 টাকা করে নেবে, তখন 8 জনের কাছ থেকে সে 4000 টাকা নিতে পারবে। অর্থাৎ 5 MBPS ইন্টারনেট সে 4000 টাকায় বিক্রি করতে পারছে। ওকে, এটা গেল হচ্ছে বাংলাদেশ সরকারের যে ট্যারিফ প্ল্যান ছিল সেখানে শেয়ার ব্যান্ডউইথের হিসাব নিকাশ। এখন যদি আমি একটু পিছনে যাই, অর্থাৎ আগে আমাদের কাছ থেকে যে আইএসপি প্রোভাইডাররা ছিল তারা 1 MBPS ইন্টারনেটের ধরুন আমাদের কাছ থেকে 1000 টাকা নিত, এখন সেই 1 MBPS ইন্টারনেট যদি আমি একাই চালাতাম, অর্থাৎ সেটা যদি কোনো শেয়ার ব্যান্ডউইথ না হতো, সেটা যদি ডেডিকেটেড ব্যান্ডউইথ হতো, তাহলে কিন্তু আমাদের আইএসপি প্রোভাইডাররা প্রত্যেকটা 1 MBPS ক্লায়েন্টের কাছ থেকে 1000 টাকা নিত। সেক্ষেত্রে তাদের হিসাবটা দাঁড়াতো হচ্ছে 5 MBPS সেই সময় সে 5000 টাকায় বিক্রি করত, আর এখন সেই 5 MBPS সে 4000 টাকায় বিক্রি করবে। সেক্ষেত্রে তার হয়তোবা এই 5 MBPS-এর ধরুন 1000 টাকা লস হবে আগের তুলনায়। কিন্তু বাংলাদেশ সরকারের সেই টাইপ অনুযায়ী যদি বাংলাদেশ সরকার সব জায়গাতে তাদের ইন্টারনেটের যে রেটটা রয়েছে, অর্থাৎ NTTN-এর যে রেটটা রয়েছে সেটা যদি ব্যালেন্স করে দেয়, তাহলে কিন্তু তাদের এই লসটা পুষিয়ে যাবে। 5 MBPS-এর ধরুন 1000 টাকা গ্রাম অঞ্চলে লস, সেটা কিন্তু শুধুমাত্র গ্রাম অঞ্চলে যে আইএসপি প্রোভাইডাররা রয়েছে তাদের ক্ষেত্রে, কিন্তু শহর অঞ্চলে যে আইএসপি প্রোভাইডাররা রয়েছে সেখানে কিন্তু NTTN-এর ইন্টারনেটের মূল্যটাও একটু কম, সেখানে কিন্তু তাদের কোনো প্রবলেম হবে না, বরং তারা সেখানে একটু লাভবানই হবে। শুধুমাত্র গ্রাম অঞ্চলে যে আইএসপি প্রোভাইডাররা রয়েছে তাদের ক্ষেত্রে একটু লস হবে, তবে সেটা খুব বেশি নয়। তবে ইতিমধ্যে হয়তো অনেকের মনে একটা বিষয়ে কনফিউশন এসেছে, সেটা হচ্ছে এই যে সরকারের 5 MBPS 8 জনের মধ্যে শেয়ার করে দেওয়া ব্যান্ডউইথ, এটা ব্যবহার করে আসলে যে গ্রাহকটা রয়েছে তারা আসলে সঠিক ইন্টারনেটের স্পিডটা পাবে কি না, কিংবা এই ইন্টারনেটের স্পিড দিয়ে তারা সন্তুষ্ট থাকবে কি না, এই প্রশ্নটা অবশ্য সবার মনেই আসতে পারে, যেহেতু 8 জন মিলে 5 MBPS ইন্টারনেট চালাচ্ছে। তবে দেখেন, একটা বিষয়ে আমার কাছে মনে হয় যে যদি 5 MBPS 8 জনে চালাই, তবুও হয়তোবা খুব বেশি ইন্টারনেটের গতিটা আপনার কমবে না। কারণ হচ্ছে যে 8 জন গ্রাহকই কিন্তু একসাথে ইন্টারনেটে কানেক্টেড থাকবে না, হয়তোবা একসাথে 5 জন থাকতে পারে, যদি 5 জন থাকে তাহলে অ্যাট এ টাইমে সে 1 MBPS করে ইন্টারনেটের গতি পাচ্ছে। আবার যদি 8 জন থাকে তাহলে সেটা খুব বেশি কমবে না,
যে স্পিডটা থাকবে সেই স্পিডে যথেষ্ট আপনি যে ইন্টারনেটের ব্রাউজ করেন সেই ইন্টারনেটের স্পিড দিয়েই কিন্তু আপনি সন্তুষ্ট থাকতে পারবেন কিংবা যথেষ্ট একটা গতি আপনি পাবেন। হয়তো আগে আপনার যে 1 MB একটা ডেডিকেটেড লাইন ছিল তার তুলনায় একটু কম স্পিড পাবেন, তবে এতটুকু আপনাকে মেনে নিতেই হবে, কারণ আগে আপনি 1000 টাকায় লাইন চালাতেন আর এখন আপনি মাত্র 500 টাকায় লাইন চালাচ্ছেন। সুতরাং এতটুকু আপনাকে মেনে নিতেই হবে। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানে, দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।